বন্যায় ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে একই পরিবারের ১৬ সদস্য। হোসেন ব্যাপারী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনিশে। মোহাম্মদ সেলিম, লিটন ও মোহাম্মদ হোসেন, বাবা আব্দুর রব অনেক আগেই মারা গেছে। মাকে নিয়ে তিন ভাইয়ের ১৬ সদস্যের হাসি খুশি একটি পরিবার। তিনজনই কাজ করতেন শ্রমিকের, তবে উজানের পানিতে বাড়তে থাকা বন্যার কবলে পড়ে ছাড়তে হয়েছে বসত ফিটা, যেতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধপুপুর ইউনিয়নের কাশিমপুর বড় বাড়ির সেলিম চার ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস। তবে উজানের পানিতে বাড়তে থাকা বন্যা ঘিরে ধরেছে বসত ঘরের চারপাশ। ঘরের ভিতরেই বিছানার উপরে উঠা পানিতে ছাড়তে হয়েছে বসত ঘর। গেল ২৫ দিন যাবৎ আশ্রয় নিয়েছে বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আশ্রয় কেন্দ্রে গেলেও এখন নাওয়া খাওয়া আর সন্তানদের পড়াশোনা নিয়ে পড়েছেন বিপাকে। বসত ঘরেই বা কবে ফিরতে পারবেন তাও জানেন না সেলিম। আমার চারটা ছেলে একটা মেয়ে, আমি থাকার মতন এই জায়গা নাই। আমাদের তিন ভাইয়ের ৪% জায়গার মধ্যে আমরা থাকতে আছি, কোনো রকম চলতে আছি। এখন কোনো কামও নাই, আশ্রয় কেন্দ্রে আসতে আছি। আমাদেরকে আমাদেরকে আমাদের টিগনো সারে চাল দিয়ে গেছি, এখন চলতে আছি, খাইতে আছি কোনো রকম। আল্লাহ এখনো আমাদেরকে বাঁচাই রাখছে। আমার ছেলে মেয়েরও আমি পড়ালেখা করে পারি না, আমি খুব কষ্টে আছি। বন্যা কবলে তো আমাদেরকে মনে করেন এই ঘর দুয়ার ভাঙি সব কিছু নিয়ে গেছে। আমি আগামী তিন মাসও আমার বাড়িতে উড়ানোর আমার কোনো সম্ভাবনা নাই, আমি উঠতে পারবো না। সেলিমের সাথে বসত ভিটা রেখে আশ্রয় কেন্দ্রে উঠেছেন ছোট দুই ভাই লিটন ও মোহাম্মদ হোসেন, মা সহ তাদের দুই পরিবারের ৯ সদস্যের বসবাস। বসত ঘরে আর বাহিরে কমর সমান পানি, ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বসত ভিটা হারানোর শঙ্কায় রয়েছে তারা। আমরা তিন ভাই হোসেন, সেলিম, লিটন, আমরা কাশিমপুর প্রাইমারি স্কুলে বসবাস করছি। আমগো বাড়ি ঘরদুয়ার সব হুড়ে ভাঙ্গাল হয়ে গেছে, আমরা বড় বিপদে আছি। ভাই আপনার কাছে আহ্বান জানাই যে যা পারেন আমগরে সাহায্য করেন, চলার মতন আমগো কোনো ক্যাপাবিলিটি নেই। ঘর বাড়ি সব ভাঙ্গে গেছে, ভাঙ্গা যাওয়ার পরে আমরা তিন ভাই এখানে চলে এসেছি, আজকে ২০-২৫ জন স্কুলে চলে এসেছি। একই পরিস্থিতি ওই গ্রামের পাটোয়ারি বাড়ির দিনমজুর টিটু হোসেনের। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি উঠেছেন আশ্রয় কেন্দ্রে। বসত ঘরের ভিতরে বাহিরে অথই পানি, সাথে বসত ভিটায় দেখা দিয়েছে ফাটল। এখন আমার নাওয়া খাওয়া তো দূরের কথা, অসুস্থ স্বামী টিটু হোসেনকে নিয়ে বিপাকে পড়েছে স্ত্রী নাজমা বেগম। বন্যার পানিতে আমার ঘরে ক্ষতি হয়েছে, রশিঘর ক্ষতি হয়েছে, গরু ঘর ক্ষতি হয়েছে। আমি ঘরে থাকতে পারি না, তার জন্য আমি স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছি, আশ্রয় নিয়ে আমি এখানে থাকি। বাচ্চা তারা নিয়ে আমার হাজব্যান্ড মানে কৃষিকাজ করে, ছেলেরাও কৃষিকাজ করে। আমার ছুটি নিয়ে আছে একটা উপযুক্ত, তারা নিয়ে মানে থাকতে পারি না, তার জন্য আমি স্কুল বাড়িতে গেছি এখানে আশ্রয় নিয়েছি। এদিকে আশ্রয় কেন্দ্রে ওঠা প্রতিটি পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে উপজেলা প্রশাসন থেকে। কয়েক ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। উপলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।